অনেকদিন ধরে শাকিব খানের হিন্দি সিনেমা দরদের নায়িকা নিয়ে চলছিল গুঞ্জন। বলিউডের নায়িকা শেহনাজ গিল, প্রাচী দেশাই, নেহা শর্মা ও জেরিন খানের নাম শোনা গেলেও তাদেরকে পেছনে ফেলে এবার শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন সোনাল চৌহান। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবি দরদে চুক্তিবদ্ধ হন তিনি। ইমরান হাশমি, প্রভাসের মতো তারকাদের সাথে স্ক্রিন শেয়ারের পর শাকিবের সঙ্গে একই সিনেমায় অভিনয় করবেন সোনাল। সোনাল চৌহান সর্বপ্রথম ইমরান হাশমির সাথে জান্নাত সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। তিনি একজন ভারতীয় ফ্যাশন মডেল, সঙ্গীত শিল্পী এবং অভিনেত্রী, যিনি তেলেগু, কন্নড় এবং বলিউড চলচ্চিত্রে কাজ করেন। আজ পর্যন্ত যতগুলো কাজ করেছেন তার মধ্যে জান্নাত, রেইনবো, হামশাকাল, শের, দ্য পাওয়ার, সাইজ জিরো, ব্রহ্মাস্তম, দ্য ঘোস্ট, আদিপুরুষ। জানা গেছে শাকিব খান ছবির শুটিংয়ের জন্য এখন ভারতে অবস্থান করছেন। এছাড়াও জানা গেছে ওই একই চলচ্চিত্রে কাজ করবেন ভারতীয় আরও দুই নায়িকা, একজন টলিউডের পায়েল সরকার, অন্যজন ছোট পর্দার জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা রায়। খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা অনন্য মামুন। বিস্তারিত না বললেও এই পরিচালক বলেন, পায়েল সরকারকে একজন সাহসী পুলিশ চরিত্রে দেখা যাবে, আর দেবচন্দ্রিমা হাজির হবেন একজন মডেলের ভূমিকায়। তিনি আরও জানিয়েছেন, এই সিনেমায় আরও অভিনয় করবেন মিশা সওদাগর, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মি, ইমতু রাতিশ, রিও, বলিউডের গুণী অভিনেতা রাজেশ শর্মা। সাইকো থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত হবে দরদ। সিনেমাটি নিয়ে গত কয়েক মাস ধরেই ভারতে ছোটাছুটি করছেন পরিচালক অনন্য মামুন। এই নির্মাতা জানিয়েছেন, এটি যৌথ প্রযোজনার সিনেমা নয়। কলকাতা এসকে মুভিজের সঙ্গে মুম্বাইয়ের একটি প্রযোজনা সংস্থা মিলে সিনেমাটি প্রযোজনা করছে, অর্থাৎ এটি ভারতেরই সিনেমা। বাংলার সঙ্গে হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় ছবিটি মুক্তি পাবে বলেও দাবি মামুনের। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন।